কর্তৃক আয়োজিত আজকে এই খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এলাকার শ্রদ্ধেয় বড় ভাই বর্ষীয়ান রাজনীতিবিদ এস এম সিরাজুল হক আলমগীর, মাননীয় টাঙ্গাইল পৌরসভার সুযোগ্য মেয়র। উপস্থিত রয়েছেন এই 17 নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর, উপস্থিত আছেন আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন এই বাড়িতেই যে অনুষ্ঠানটা আমরা করেছি, যে মুন্সি তারেক পটন। তো উপস্থিত আছেন আমাদের সেবা সংস্থার সম্মানিত ফাউন্ডার ডিরেক্টর, ডিরেক্টর অ্যাডমিন, ডিরেক্টর অপারেশন, ডিরেক্টর ফাইন্যান্স, তো আরও ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সেবা সংস্থার। এখানে মিডিয়া ব্যক্তিবর্গ রয়েছেন, আমাদের এই ব্যাটকার 17 নং ওয়ার্ডের বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন এবং যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। আমি কথা খুব সংক্ষিপ্ত করব। গতকালকে মেয়র মহোদয়ের সাথে আমি যখন কথা বলি, আমি মেয়র মহোদয়কে একটা কথা বলেছিলাম যে অনেক সময় আমরা এই যে খাদ্য সামগ্রী বিতরণ করি বা যে ধরনের অনুষ্ঠানই করি, এই অনুষ্ঠানে একটা বিড়ম্বনার তৈরি হয়। সেটা হলো যে আমরা যে সময় অনুষ্ঠান শুরু করার কথা বলি, তারও 30 মিনিট আগের থেকে লোকজন এসে দাঁড়িয়ে থাকে, তারপরে আমরা পৌঁছাই হয়তো 30 মিনিট বা 1 ঘন্টা পরে, দেড় 2 ঘন্টা পরে অপেক্ষা করে তারা একটা এই সহযোগিতার ব্যাগ দিয়ে যায়। তো মেয়র মহোদয়কে আমি বললাম যে রমজান মাসে মেয়র মহোদয় আমরা 5টা মিনিটও কষ্ট দিতে চাই না, যারা রোজাদার রোজা থেকে যারা আসবে রোদে কষ্ট যেন না করে। তো আমি মেয়র মহোদয়কে 9:45 যখন ফোন দিয়েছি, উনি বললো আমি রেডি, আমি এখন যাব। তো এই যে তার সময়ের প্রতি যে জ্ঞানটা, এটা আসলে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। সবাই দোয়া করবেন মেয়র মহোদয়ের জন্য, তিনি যেন যে নিয়ত নিয়ে, যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে এই টাঙ্গাইলকে মডেল পৌরসভা হিসাবে উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি নিয়ে তিনি দায়িত্ব নিয়েছেন, সে দায়িত্ব সৃষ্টিকর্তা যেন তৌফিক দান করে পূরণ করার। আর আমাদের হাজি মোর্শেদ, তিনি তো একজন মানবিক মূল্যবোধের অধিকারী। ভালো লাগে যখন আমি চিন্তা করি যে সৃষ্টিকর্তা তো আমাদেরকে দিয়েছেন, আমরা চেষ্টা করি হয়তো লায়েন্সের মাধ্যমে অথবা সেবার মাধ্যমে অথবা সৃষ্টির মাধ্যমে যে কোনোভাবেই, প্রথম আমরা কিন্তু 14টা জেলায় কাজ করি, তারপরে শুরুটা করেছি আজকে। আমি চিন্তা করলাম যে পোলাওয়ের চাউল সেমাই কি দিব, এখন অনেকের ঘরে চাল নেই, পেঁয়াজ নেই, আলু নেই, আমরা একটু যদি তাদেরকে একদিনের খাবারের ব্যবস্থাও যদি করে দেয়, আমার মনে হয় যে এটা আমাদের অনেক বড় সহায়ক হবে। এই জন্য 14টা জেলায় আমাদের কাজ করতে হয়, 14টা জেলায় আমাদের এই যাদের ঘরে খাবার নেই তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো প্রথমেই মনে পড়ে আমাদের এই 17 নং ওয়ার্ডের কাউন্সিলরের কথা, তিনি এতই মানবিক যে আসলে ওই একবার যদি খালি কথা বলা হয়, তিনি মনে করেন যে না এটা আমার সহযোগিতা, আত্মীয় থেকে করতে পেরে এটা আসলে তাকেও হায়াত দারাজ করুক। এবং তার যে নিয়ত এই 17 নং ওয়ার্ডে, যেভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা এই করোনাকালীন সময় যেটুকু সহযোগিতা আপনাদের করেছে, এবং আগামীতেও যেন সেই হাতটা ত্বরান্বিত থাকে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কিন্তু আজকে আমরা কোনো প্রত্যাশা নিয়ে আসি, আমরা শুধু এসেছি যে আমাদেরকে আপনারা শুধু একটু দোয়া করবেন, এই দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে এই প্যান্ডামিক সিচুয়েশন, এই করোনা মহামারীর মধ্যে আমরা যেন সুস্থ থাকতে পারি, আমরা যেন আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে আপনাদেরকে যেন সহযোগিতা করতে পারি। কারণ মানুষ মানুষের জন্য, আমরা এই মানবিক মূল্যবোধ থেকে আমরা যেন মানবতার সেবায় মানুষের কল্যাণে যেন আমরা নিয়োজিত থাকতে পারি, আমরা যেন কাজ করতে পারি, সেই দোয়াটুকু আমাদেরকে করবেন। এবং আমরা এই সেবা সংস্থা প্রতি বছর হয় কম্বল অথবা খাদ্য সহায়তা, আমরা প্রতি বছরই যেন এটা আরও বৃদ্ধি করতে পারি আগামী দিনে, এই দোয়া আমাদের জন্য করবেন। সবশেষে শুধু আমি এটুকু বলবো যে দেখেন, পৃথিবীর অনেক দেশেই আমাদের বাংলাদেশের মতো এত সহজ না ভ্যাকসিন, যাদের বয়স 40 হয়ে গেছে তারা ভ্যাকসিনটা নেওয়ার চেষ্টা করবেন একদম বিনামূল্যে, বিনামূল্যে বিধায় আপনারা কিন্তু মনে করবেন না যে এটা বোধহয় কোনো কাজ করবে না। আজকে পার্শ্ববর্তী ভারতের যে হাহাকার, যে কষ্টে তারা আছে, বিশেষ করে এই যে নতুন স্ট্রেন যেটা দেখা দিয়েছে, মাত্র 10-12 ঘন্টা সময় দিয়েই একজনের আপনার ফুসফুসকে আক্রান্ত করে, তাদেরও জন্য আমরা দোয়া করি সৃষ্টিকর্তা তাদেরকে যেন সুস্থ রাখেন। তো
সর্বশেষ যেটা বলবো, ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আপনার যারা বিধবা, কর্মহীন এবং শিশু প্রতিবন্ধী, এদের জন্য কিন্তু খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন। ত্রিপুল থ্রিতে রিং দিলেই খাবার পৌঁছে যাবে, তো এরকম একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। 950 কোটি টাকার বাজেট দিয়ে অলরেডি 575 কোটি টাকা বিতরণ হয়ে গেছে। তো এই জন্য একেবারে যারা নিঃস্ব, আমি মনে করি যে এখানে যে কাউন্সিলর আছে উনি যথাযথ চেষ্টা করেন যে কার বাড়িতে খাবার নাই, কে না খেয়ে আছে, এটা প্রতিনিয়ত তিনি লক্ষ্য করেন, দেখেন, খেয়াল রাখেন। এবং তারপরেও এই সুযোগটা কিন্তু রয়েছে যে আসলে আমরা যারা জানি, কারণ বিশ্বটা আমাদের হাতে, আমরা যারা জানি আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে জানানো। যারা পিছিয়ে পড়া মানুষ, যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদেরকে এই সুবিধাগুলি সম্পর্কে অবহিত করা, এটা আমাদের দায়িত্ব। আর আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সেই কাজগুলি করতে চেষ্টা করি সবসময়। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদের প্রাণপ্রিয় কাউন্সিলর এবং আমাদের সুযোগ্য টাঙ্গাইল পৌরসভার মেয়র মহোদয় কথা বলবেন, আর এখানে কেউ কথা বলবেন না, কারণ আমি আমাদের পরিষদ, আমাদের ডিরেক্টর, সেবা সংস্থা সকল থেকে আমি সুযোগ নিয়েছি শুধু কথা বলার জন্য। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, যে আমি কথা বললাম শুধু আমার জন্য না, এখানে যারা কাজ করেছে, এই যে দেখেন প্যাকেট, বিশেষ করে আমাদের এই পরিচালকরা যে পরিশ্রম করেছে, এই যে মটন ভাই নিজে তার বাসায় এখানে দায়িত্ব নিয়ে এই যে কাজ করেছে, তার সাথে যারা সহযোগিতা করেছে, আমি কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজটা আমার পক্ষে করা সম্ভব হতো না, এটা হয়তো আমি টাকা দিয়ে লোক দিয়ে করাতে পারতাম, কিন্তু এটা তো অনেক সবের কাজ। আর এই যে রমজান মাস, হ্যাঁ, রহমতের করবো না, আজকে আপনাদের এই জীবিকার জন্য যে খাদ্য সামগ্রী সেবা এনজিওর পক্ষ থেকে আপনাদের নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের জন্য সকলেই দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হায়াত দারাজ করে, আল্লাহ যেন আল্লাহ আগামী দিনে আরও বেশি বেশি তারা সাহায্য সহযোগিতা তার হাত বাড়িয়ে আপনাদের দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে তাদের শতপ্রবত্ত যে প্রেরণা, এটার জন্য আল্লাহ তাদেরকে সেইভাবে আর ভবিষ্যতে আর বেশি বেশি করার তৌফিক যেন দেয়, তার জন্য তাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন আপনাদের কাউন্সিলার। এইখানে আপনাদের সত্যিকারভাবে যিনি সত্যি আপনাদের জন্য ভাবেন এবং কিছু করার চেষ্টা করেন সেই মানুষটির জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মানে মানুষ আপনাদের পাশে থেকে আপনাদের জন্য হয়ে কাজ করার তৌফিক জন্য আল্লাহ তাকে দেয়। যাই সর্বোপরি আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না, তবে আমার এলাকার প্রিয় মানুষদের মোর্শেদ বলেছে, আমি ঈদের আগে হয়তো মাঝামাঝি, তাই আমাদের মানবতার মা প্রধানমন্ত্রী আপনাদের এই 200 ব্যক্তিকে আমরা 450 করে টাকা আমরা দেব, এটা প্রধানমন্ত্রীর অনুদান, এই অনুদান দিচ্ছে আপনাদেরকে জীবিকার স্বার্থে, আপনার হত দরিদ্র অসহায় মানুষ যারা আছেন তাদের সহযোগিতার জন্যে প্রধানমন্ত্রী এই দান আপনাদেরকে দিচ্ছেন, সুতরাং তার জন্য দোয়া করবেন। যাক সর্বোপরি এই কাজ এবং কর্মে যারা সহযোগিতা করে বাস্তবায়ন করছেন, আপনাদেরকে সহযোগিতার সামগ্রী আপনাদের হাতে তুলে দিতে যারা পরিশ্রম করেছেন সারা রাত্রি জাগে এবং পরিশ্রম মেহনত করে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, দোয়া করবেন সকলের জন্য, দোয়া করবেন যাতে দেশটাকে এই করোনা মুক্ত দেশ হিসাবে আমরা যেন জীবন জীবিকা পালন করতে পারি, তার দোয়া করবেন। যাক আমি আমার বক্তব্য বাড়াবো না, আপনারা কষ্ট স্বীকার করে এখানে দাঁড়িয়ে আছেন, এটা একটা কষ্টের কারণ, রোজা থেকে দাঁড়িয়ে আছেন, এটা আমার কাছে একটু বিব্রত বোধ হলো, আমি আপনাদের জন্য কিছু করতে পারি নাই, সেজন্য দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাদের সকলের সামনে ভবিষ্যৎ সুশান্তি সমৃদ্ধি কামনা করে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ আল্লাহ যেন তৌফিক দেন, এই কথা বলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার এলাকার মানুষের। দয় ওনারা সকলে উপস্থিত আছেন, আপনারা সকলেই ত্রাণ সামগ্রী পাবেন, যাদের স্লিপ আছে আপনারা উত্তর পাশের এই সাইড দিয়ে সিরিয়ালটি করুন, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, চিন্তার তেমন কোন কারণ নেই, এখানে আপনারা সবাই 2 ফুট দূরত্ব বজায় রেখে, এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়।
থাকলে তাদেরকে এটা মাথায় রাখবেন আপনারা। সহযোগিতা করেছি মেয়র সাহেবের একজন কর্মী হিসেবে, তো উনি শুরু করেছেন, এই জন্য আমি মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই উনি ওনার কথা রাখার জন্য, এবং উনি যত কথা দিয়েছেন আমি বিশ্বাস করি, এবং আমরা তার গ্রামের মানুষ হিসেবে আশা করি যে সে আগামী পাঁচ বছরে তার সম্পূর্ণ কথা সে রাখতে সমর্থ হবে বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি। এবং এই যে সেবা সংস্থা আয়োজিত যে এই যে সহযোগিতার অনুষ্ঠান, আমরা তাদের জন্য এই রমজান মাসে আমরা এই সকলে আলহামদুলিল্লাহ আমরা সকলে মুসলিম এবং রোজা রাখি, আমরা এই রোজার দিনে আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করব যে আল্লাহ তাআলা তাদের এবং তাদের পরিবারকে এরকম সুস্থ রাখেন, এবং তাদের যেন আরো বেশি বেশি মানুষের খেদমত করার জন্য এবং আমাদের পাশে আরো বেশি থাকার জন্য আল্লাহ তৌফিক নসিব করেন তাদের, এজন্য আমরা দোয়া করব। তো আর আমি আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চাই একটা বিষয়, যে হয়তো যে আপনাদের যেই জিনিস আগে দেওয়ার কথা ছিল দিতে পারি নাই। রমজান মাসে মেয়র সাহেবের উদ্যোগে, মেয়র সাহেবের নিজ চেষ্টায় সরকারের কাছ থেকে জনপ্রতি 450 টাকা করে উনি আমাদের ওয়ার্ডে 200 জনকে উনি দিবেন, এর মধ্যেই দিবেন, আমাকে লিস্ট করতে বলেছেন, আমি নিজে লিস্ট করবো ইনশাআল্লাহ। এবং পৌরসভার পক্ষ থেকে এই রমজানের মধ্যে আরেকবার সহযোগিতা করা হবে, এবং এই লিটন ভাইয়ের ছোট ভাই সৃষ্টির কর্ণধার এই আমাদের যে রিপন স্যার, যে আমার ছোটবেলার বন্ধু ডক্টর শরীফুল ইসলাম রিপন, সে এবার উন্নত মানের এই ঈদ সামগ্রী সহ এবং আরো কিছু এরকম দিবেন, এবং সে আমাকে বলেছেন, আমি বলেছি আমার ওয়ার্ডে কমপক্ষে 200 না দিলে যারা গরিব মানুষ তারা বঞ্চিত হবে, তো আমরা দিব আপনাদের সকলকে। এরপরে যদি কেউ বাদ পড়ে তাহলে আমি আপনাদের উপর দায়িত্ব দিলাম যে আপনারা যেন আমার কাছে একটু, আমার লোকজন যাবে আপনাদের কাছে, তখন আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, তথ্য দিয়ে বলে সহযোগিতা করবেন, আমার পাশের এই প্রতিবেশীটা কষ্টে আছে, সে যেন বাদ না যায়। যদি সকলের সহযোগিতা দেওয়ার পরে যদি কেউ বঞ্চিত হয় ইনশাআল্লাহ, আমি মৃত্যু পর্যন্ত আমি আপনাদের কথা দিয়েছিলাম আসি ইনশাআল্লাহ বেঁচে, আমি আমার নিজের তরফ থেকেও তাদেরকে দেবো ইনশাআল্লাহ। এই ওয়ার্ডে কোনো মানুষ বঞ্চিত হবে না, কেউ কষ্ট থাকবে না। সকলকে ধন্যবাদ, সকলের কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দিন। কষ্ট করে যারা অলস তারাই কষ্ট করে, আর যারা কর্মঠ তাদের কোনোদিন কাজের অভাব হয় না, তাদের কোনোদিন টাকা পয়সার অভাব হয় না। তো সেই জন্য বলবো, ঘরে বসে যা কিছুই করা যায়, আপনার আপনার ছেলেটা টেনে পড়ে, নাইনে পড়ে, সিক্সে পড়ে, তো আরেকজন পাশের বাড়ির যদি ক্লাস থ্রিতে পড়ে, টুতে পড়ে, তারা কিন্তু পড়াইতে পারে, পারে না, নিজেও ভালো জানাশোনা থাকলো, অন্যকেও পড়াইলো, এরকম ঘরে বসে যে যা কিছুই পারেন, কেউ কখনোই বসে থাকবেন না, কিছু না কিছু। মহামারী করোনা ভাইরাস, করোনা ভাইরাস থেকে যেন আমরা সুরক্ষা পাই, তার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন এবং সবাই মাস্ক পরবেন। তো দেশে এবং ইন্ডিয়াতে দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থা, সবাই যে কোনোভাবে কাপড়ের মাস্ক হইলেও মাস্ক পরে থাকবেন, আর বাসায় যায় কাপড় কাঁচা সাবান দিয়ে এলেও হাতটা ধুয়ে ফেলাবেন, 20 সেকেন্ড করে ধুবেন, ঠিক আছে। আর যার যার আল্লাহর যার যার যে ধর্ম আছে ওই ধর্ম পালন করবেন, আল্লাহ আমাদের যাতে এই দেশটাকে যাতে আমরা চিন্তা করলাম এক দুই দিনের খাবারও যদি আমরা আপনাদেরকে পৌঁছে দিতে পারি, সেজন্য 5 কেজি চাল আমরা দিয়েছি, ডাল দিয়েছি, পেঁয়াজ আলু দিয়েছি, সেগুলো নিত্য প্রয়োজনীয়। হ্যাঁ, কিছু মুড়ি দিয়েছি আমরা, লবণ দিয়েছি, এগুলো দিয়েছি, তা আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা চেষ্টা করেছি, কারণ আমরা তো জানেন 14টা জেলায় কাজ করি, এই জন্য আমরা প্রতি বছরই আমরা চেষ্টা করি এই টাঙ্গাইলে আমরা বিশ্বাস যাত্রা, যেটা আমাদের যেখান থেকে আমরা কার্যক্রম শুরু করি সেই বিশ্বাস যাত্রাটা আমরা প্রথমে দিয়ে তারপরে দিই। গত রমজানে আমরা বোধহয় সোল পার্ক আমরা দিয়েছিলাম করোনার সময়, তার আগেও দিয়েছি, তো এটা যেন প্রতি বছরই আমরা এটা ধারাবাহিকতা রাখতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আর এই রমজান মাসে সৃষ্টিকর্তা দোয়া কবুল করেন, দোয়া কবুলের মাস, মুক্তির মাস, তো যে কারণেই আমরা চেষ্টা করব যে সুস্থ যেন থাকতে পারি। আপনারা কি আমাকে কেউ হাত তুলে দেখাতে পারবেন যে আমরা কে কে ভ্যাকসিন নিয়েছেন, টিকা নিয়েছেন, কেউ করোনা কেউ নেন নাই না, একজন আছেন, কিন্তু আপনারা কেন নেন নাই, এটা একটু আমাদের
প্রয়োজন আছে বোঝা জানা। শুনেন, ভ্যাকসিনটা হলো কি যে আপনাকে করোনা ভাইরাস আক্রমণ করলেও আপনাকে বাঁচিয়ে দিতে পারে, সুরক্ষা করতে পারে। এই ভ্যাকসিনটা বিনামূল্যে দিতেছে, আমাদের বাংলাদেশে তো আসলে বিনামূল্যের কোনো মূল্য নাই। অনেক উন্নত দেশেও এই ভ্যাকসিনটা অনেকে পাচ্ছে না, নিতে চায়ও পাচ্ছে না, কারণ আপনি আজকে নিতে চাইলেও পাবেন না। গত দুই দিন আগেও প্রথম ডোজটা ছিল, কিন্তু গতকালকে থেকে বন্ধ করে দিয়েছে, আপনি চাইলেও এখন পাবেন না, টাকা দিয়েও পাবেন না। তাহলে দেখেন যে এই রোগটা এমন ছোঁয়াচ্ছে যে আপনার মাধ্যমে হাজার হাজার মানুষের মাঝে ছড়িয়ে যেতে পারে। এখন আমাদের তো সুস্থ থাকতে হবে, নিজেদের সুস্থ থাকতে হবে, সকলকে সুস্থ রাখতে হবে, তাই না? এটা আমাদের দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আমরাও তো এই সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজ করি। আজকে কেন ছুটে এসেছি আপনাদের কাছে, এই যে প্রতিষ্ঠানটা, এই যে আমরা এটা তৈরি করেছি, আজকে দেখেন প্রায় 15 বছর হয়ে গেছে, 2006 সালে এটাকে ওপেন করেছি আমরা। তাহলে এই প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা আহামরির তেমন কোনো আয় করতে পারি না। এই যে দেখেন 15 দিন যাবৎ বন্ধ, বেতন কিন্তু দিতে হচ্ছে আমাদেরকে, বোনাস কিন্তু দিতে হচ্ছে আমাদেরকে, একটা লোক নাই, চলে না। তো তারপরে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি, কারণ এই প্রতিষ্ঠানে যারা ডিরেক্টর আছেন, আল্লাপাক তাদেরকে অনেক সম্পদের মালিক করেছেন, অনেক স্বাবলম্বী করেছেন, যে কারণে তাদের এই পার্কের ইনকামের টাকায় তাদের পরিবার চলতে হয় না। যেখানে যে কয়েকজন স্টাফ আছে তাদের পরিবারটা চললেই আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে কোনো ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে আমরা আসি নাই, হ্যাঁ, কোনো কিছু দাবি নিয়ে আমরা আসি নাই, তবে আমরা আপনাদের কাছে একটা প্রত্যাশা নিয়ে এসেছি। প্রত্যাশাটা হলো যে রমজান মাসে খাস দিলে রোজা আছেন যারা, রোজা থেকে আমাদের জন্য দোয়া করবেন যে এই সিচুয়েশন থেকে যেন এই দেশের মানুষকে, পৃথিবীর মানুষকে সৃষ্টিকর্তা রক্ষা করেন, আমাদেরকে রক্ষা করেন, আমরা যেন সুস্থ থাকতে পারি। এই জন্য নামাজ পড়ে রোজা রেখে মহান রাব্বুল আলমিনের কাছে, মহান রাব্বুল আলমিন অনেক দয়াবান, অনেক ক্ষমাশীল, তিনি রহমানুর রাহিম, হ্যাঁ, তার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়। কারণ আমরা যারা আছি আমরা সবাই চাইলাম পাইলাম না, এখানে যারা আছেন একজনের দোয়াও কবুল হয়ে যেতে পারে। এই জন্য সবাই চাওয়ার মতো যেন আমরা সৃষ্টিকর্তার কাছে চাইতে পারি। এই দুনিয়া ছেড়ে আমাদের সবার একদিন চলে যেতে হবে, এটাই বাস্তবতা। এখন আপনার আমল নামায় কতটুকু আপনি নিয়ে গেলেন সেটাই হলো আপনার মূল হিসাব পরা জন্মের, সেই হিসাবটাই আপনাকে সুখে বা শান্তিতে বা অশান্তির নির্ধারণ করে দেবে, তাই না? তো এই জন্য আমরা যারা আছি অন্তত পক্ষে যতদিন জীবিত থাকবো একজন আদর্শ ভালো মানুষ হিসাবে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। এবং আমরা সাধারণত সমাজে পিছিয়ে পড়া মানুষেরকে নিয়ে আমরা কাজ করি, মানুষদেরকে নিয়ে কাজ করি, যারা দরিদ্র হতদরিদ্র তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আপনারা জানেন 1999 সাল থেকে আমরা অনেক সম্মানের সাথে সেবা সংস্থা কাজ করে যাচ্ছি ভারিন্দাতে। হয়তো এখানে আমরা আপনারা অনেকে সদস্য আছেন, হয়তো ঋণ সহায়তা আপনারা পেয়েছেন। তো অনেক আমরা এই 1999 সাল থেকে আমরা চেষ্টা করেছি এই ঘারিন্দাতে, এবং বাংলাদেশ সরকারের বিএনএফ, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একাধিকবার প্রতি বছরই আমরা স্বাস্থ্য প্রকল্পে ডাক্তার দেখাই বিনামূল্যে, বিশেষজ্ঞ ডাক্তার এবং বিনামূল্যে ওষুধ দিই। আমার মনে হয় এই সুবিধাটা আপনারা পেয়েছেন। এবং সবচেয়ে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের যে ঘরটা 75,000 টাকা, এবার 1,00,000 টাকার উপরে হয়েছে ঘর, সেই ঘরটা আমরা কি করি, মাত্র 5% সার্ভিস চার্জ দিই। 5% সার্ভিস চার্জ দিয়ে আমরা 5 বছর 10 বছর মেয়াদি দিয়ে দিই, যেটা সবচেয়ে বেশি আমরা ঘারিন্দাতে দিয়েছি। কারণ আমাদের এই টাঙ্গাইল জেলায় আমরা মনে করি যে ঘারিন্দাতে অনেক পিছিয়ে পড়া মানুষ আছে, অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছে, অনেক ক্ষতিগ্রস্ত মানুষ আছে, এই জন্য আমাদের দৃষ্টি আছে। এই প্রকৃত দৃষ্টিভঙ্গি থেকেই আজকের এই আয়োজন এবং আজকের এই সহায়তা। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখে, এবং আগামীতে জানি আমাদের এই সহায়তার হাতকে আরও প্রসারিত করা যায়, আমরা সংখ্যা যেন আরও বৃদ্ধি করতে পারি আগামীতে, সেই দোয়া করবেন। আর সবশেষে আপনারা সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং আপনার হাত ধোয়া, এই তিনটা বিষয়কে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই তিনটা বিষয়কে আমরা মেনে চলার চেষ্টা করি, তাহলে নিজের সুরক্ষাটা সুরক্ষিত থাকবো এবং অন্যকেও আমরা কী করতে পারবো, সুরক্ষা রাখতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাথে যারা এখানে পরিচালকবৃন্দ এবং আমাদের পরিষদের সদস্যরা যারা এসে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে
সবার সুস্বাস্থ্য কামনা করে এই করোনা মহামারী থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে মুক্তি দেন এই প্রত্যাশা করে এই দোয়া করে আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা একটু বসেন ভাই। যা বসেন বসেন। আর দু তিনজন আনেন ওই করে দীপু ভাই আসবেন আমার পরে। আর দুজন জানেন ওই যে আমাদের ডিরেক্টর মহিলা আনেন ওই যে দাঁড়ায় আছে ওনাকে। আচ্ছা ড্রাইভাররাও আসেন একটু। একটু সবাই একটু এদিকে তাকে তুলে দেওয়ার পরে আমরা একটু দাঁড়াই তারপরে দেরিতে